আমার স্থানীয় বিধায়কে যেটা রাস্তা উদ্বোধন করলে বেঙ্গের ভিতর রাস্তা তো ম্যাক্সিমাম হলে এটা গাড়ি মাটি পেলাইছে, এটা ট্রাক্টর মাটি পেলাইছে, এটা বা দুটা বেশি হলে মাটি পেলাইছে। আজি রাস্তাটোর ইমান ভয়াবহ পরিস্থিতি, তাতে একটা মানুষ খোজকাড়ি যাব পড়া অবস্থা পরিবেশটো নাই। গতি আজি আকো ফ্লাড ড্যামেজ দেখা ইহতে পয়সাটো আকো এক্সটেনশন আর এক্সটেনশন করবা পড়া হব। গতি এইটা একটা পলিসি, বিধায়কর পলিসি, টাকা লুটপাট করার লুণ্ঠন রাজর একটা পলিসি। গতি এই পলিসিবিলাক বন্ধ হব লাগে, রাইজ সজাগ হব লাগে। এনেকুৱা বিধায়ক দ্বিতীয়বারের বাবে যাতে আমার আমার সমষ্টিত যাতে নির্বাচিত করা না হয়, এই আমি রাইজক আহ্বান জানাম। যেহেতু নির্বাচন সমাগত, গতি রাইজে অত্যন্ত সচেতনের প্রয়োজন হয়েছে। অকল সেইটো নহয়, জেলাখনের বিভিন্ন ঠাইত এনেকা রাস্তা উদ্বোধন করে করে আজি দুমাহ হয়ে যায়, তিনিমাহ হয়ে যায়, ছমাহ, আধারশিলা রাজনীতি চলিছে। এই আধারশিলা এই করব, উদ্বোধনী করব, করে তারপরে ইলেকশনের সময় কব আমি অমুক রাস্তা উদ্বোধনী করেছো, অমুক রাস্তা করেছো, দুমাহ হয়ে গেল, তিনিমাহ। গতি রাস্তা উদ্বোধনী করা ডাঙর কথা নহয়, রাস্তাটো বনোৱা হয়েছে ডাঙর কথা, রাস্তাটো বনাইছে না নাই সেইটো হয়েছে ডাঙর কথা। গতি এইবিলাক রাজনীতি পরিহার করব লাগে, এনেকুৱা রাজনীতি করা মানুষ দ্বিতীয়বারের বাবে নির্বাচিত করব নালাগে। আর এনেকুৱা বিধায়ক আমি আজিলৈকে পোৱা নাই যে অকল রাস্তাটো উদ্বোধনী করব আর ডাঙর ডাঙরকৈ লেকচার মারি থাকিব যে আমি ইমান রাস্তা উদ্বোধনী করলো, MLA ফান্ডৰ কিমান টাকা কত ইউটিলাইজ হল, এইটা হিসাব দিয়ক রাইজক, রাইজক হিসাব দিব লাগিব। নির্বাচনের আগে আগে প্রতিটো রাইজক হিসাব দাখিল করব লাগিব, কিমান টাকা স্যাংশন হয়েছে MLA ফান্ডর আর কত কত ইউটিলাইজ হয়েছে। গতিকে দুর্নীতি বন্ধ করব লাগে, এনেকুৱা দুর্নীতি অনাগত দিনত যাতে নহয়, তেতিয়া হলে কিন্তু রাইজে ইয়ার বিরুদ্ধে